সহযোগিতায় এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের মেলার মাঠের দিকে। যারা গেটের সামনে আছেন, যারা জানেন না, যারা জানেন তাদেরকে বলে দিন গেটের সামনে কোনো রকম মোটরসাইকেল সাইকেল যেন না রাখা হয়। আমাদের এলাকার যে সমস্ত ভাইরা রয়েছে, যারা প্রতি বছর দেখেন যে কিভাবে শোভাযাত্রাটা মেলার মাঠে প্রবেশ করে, সে সকল ভাইদের বলবো, যারা আমাদের আশেপাশে গ্রামের যে সকল ভাইরা আছেন, বিভিন্ন ক্লাবের বিভিন্ন সংস্থার সবাইকে বলবো, আপনারা গেটটা ফাঁকা করে দেবেন, গেটের আশেপাশে কোনো বাচ্চাকে রাখবেন না এবং কোনো সাইকেল মোটরসাইকেল রাখবেন না। আর রাস্তা দুঘাটটা আপনার সহযোগিতা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা
আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের মেলার মাঠের দিকে যারা গেটের সামনে আছেন যারা জানেন না যারা জানেন তাদেরকে বলে দিন গেটের সামনে কোন রকম মোটরসাইকেল সাইকেল যেন না রাখা হয় আমাদের এলাকার যে সমস্ত ভাইরা রয়েছে যারা প্রতি বছর দেখেন যে কিভাবে শোভাযাত্রাটা মেলার মাঠে প্রবেশ করে সে সকল ভাইদের বলবো যারা আমাদের আশেপাশে গ্রামের যে সকল ভাইরা আছেন বিভিন্ন ক্লাবের বিভিন্ন সংস্থার সবাইকে বলবো আপনারা গেটটা ফাঁকা করে দেবেন গেটের আশেপাশে কোনো বাচ্চাকে রাখবেন না এবং কোনো সাইকেল মোটরসাইকেল রাখবেন না আর রাস্তা দুঘাটটা আপনাদের চালো পালকি রয়েছে ব্যান্ড এবং আমাদের সমস্ত এলাকার প্রত্যেকটি গ্রামের আপন জনসাধারণ সকলের উৎসাহ উদ্দীপনায় বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে বিভিন্ন রকম ট্যাবলো নিয়ে মেলার মাঠে প্রবেশ করছে বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের উদ্বোধক লোকসঙ্গীত বিশেষজ্ঞ ও লোকগায়ক শ্রী শুভেন্দু মাইতি আমাদের মধ্যে প্রবেশ করেছেন তাকে আমরা মেলার মাঠে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মেলার মাঠে এইমাত্র প্রবেশ করলেন আমাদের মধ্যে আছেন প্রধান অতিথি ডক্টর অনির্বাণ মজুমদার ভিডিও হরিণঘাটা তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন বা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন সম্মানীয় অতিথি শ্রী অশোক তরু মুখার্জি আইসি হরিণঘাটা অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রী শ্যামল ঘোষ আপনাদের মেলার মাঠে প্রবেশ করছে গরুর গাড়ি প্রবেশ করে ছড়ে যা মাসি ভালো আছে কবে খবর দিলে thank you.
Yeah.